প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 6 জুন 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মোল্লা ডেইরি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে। এখান থেকে এই ফার্মের মালিক সিদ্দিক কাকা গাভী গরু বিক্রি করে থাকে। এর আগেও এই ফার্মের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। এখন ওনার খামারে নতুন যে গাভী রয়েছে এগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কি বাচ্চা, কোনটার কত লিটার দুধ, গাভ অবস্থায় থাকা গাভী কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সম্পর্কে জানবো। যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমত ভালোই আছে। বাজান বেচা কিনা কেমন হচ্ছে? আল্লাহর রহমতে খুব ভালো হইতেছে। আচ্ছা, শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন। আমার নাম মোহাম্মদ সিদ্দিক মোল্লা। ফার্মের নাম? ফার্মের নাম পাবনা চাটমোহর মথুরাপুর। আচ্ছা, আপনার ফার্মের নাম কি? সিদ্দিক মোল্লা ডেইরি ফার্ম। মোল্লা ডেইরি ফার্ম? মোল্লা ডেইরি। আচ্ছা, এখান থেকে তো গাভী গরু বিক্রি করেন? সব গাভী গরু বিক্রি করি। আচ্ছা কাকা, আজকে কয়টা গরু দেখাবেন আমাদের? আজকে 4টা দেখাবো। বাজান গরু আছে অনেক কয়টা, 4টা দিব। আচ্ছা, গরু তো খামারেই আছে 7-8টার মতো। হ্যাঁ, 4টা দিব, মাত্র 4টা দেখাবো স্যাম্পল হিসেবে। স্যাম্পল হিসেবে। আচ্ছা, বাকি সব সময় গরু থাকে? যে কোনো সময় কাস্টমার আসলে দেখাতে পারবেন? যখন তখনই দিতে থাকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আজকে তো মনে হয় অরিজিনাল ব্রিডের জার্সি আছে একটা। হ্যাঁ, জার্সি আরো একটা আছে, তো সেটা দিব না, সামনের সপ্তাহে দিব, যদি বিক্রি না হয়। হ্যাঁ। আচ্ছা, দুধের গরু আছে? আজকে দুধের গরু দোয়াল আছে 3টা। 3টা? 3টা দিব। দেখানো যাবে কি সব? হ্যাঁ, সবগুলাই দেখানো যাবে। আচ্ছা, প্রেগন্যান্ট একটা? প্রেগন্যান্ট একটা দিব। প্রেগন্যান্টে কি কি সুযোগ সুবিধা দিবেন? প্রেগনেন্ট যদি মনে করে যে আমি এখানে অনেক লোক আছে ভয় পায় প্রেগন্যান্টের জন্য, যদি মনে করে যে আমার এখান থেকে বাচ্চা খালাস করে নেবে বায়না বাক্তি দিয়ে, তাও ইনশাল্লাহ আমি খালাস করি। আচ্ছা, বাচ্চা দেওয়ার পর কতদিন পর্যন্ত রাখবেন বাচ্চাটা? একদম উনি যদি মনে করে 2 দিন 3 দিন 5 দিন তাও রাখবো, সমস্যা নেই। না না, সব ধরনের সুযোগ আছে, সব ধরনের সুযোগ আছে। তো চলেন আজকে আপনার গরুগুলো দেখবো, এক এক করে দেখাবেন, আর সঠিক বর্ণন ইনশাল্লাহ আমাদের। ইনশাল্লাহ। এক নম্বর সিরিয়ালে কাকা বিস্কুট কালারের একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন। সুন্দর শেপ, সুন্দর কালার, সুন্দর বাচ্চা। কি জাতের গাভী এটা? এটা অরিজিনাল জার্সি বাবা। অরিজিনাল জার্সি? অরিজিনাল জার্সি, বাচ্চাটা হইছে জার্সি অরিজিনাল। এগুলো হচ্ছে বাগাবাড়ি মিলবিটারের জার্সি? মিলবিটারের জার্সি। আচ্ছা, দাঁত কয়টা? দাঁতে 4টা ছিল, 2টা ভাঙছে, 6টা হইব, দ্বিতীয় বিয়ান। আচ্ছা, 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। বাচ্চাটা তো জার্সি বাচ্চা। জার্সি এক এক মার জাত, একবার মার জাত। ছেলে না মেয়ে? মেয়ে। বকুন? বকুন বাচ্চা। আচ্ছা, বয়স কেমন বাছুরের? বাছুর পরশু দিন বাচ্চা দিছে। গত পরশু? হ্যাঁ, আজ 2 দিন। কাকা, 2 দিনে কেমন শাল দুধ টানা হচ্ছে? মোটামুটি 16-17 লিটার মতন চলে আইছে। 16-17 কেজির মতো চলে আসছে, কিন্তু বাপ 3টা টান দিতে দিতেছে, ঘন ঘন টান দিতে দিতেছে। আচ্ছা, এই গরুটা যখন পরিপূর্ণ দুধ দিবে আজ থেকে 10-15 দিন পরে, তখনকার দুধ কত লিটার হবে? 22-23 আসবে ইনশাআল্লাহ, আশা করি 22-23 দুধ, 22-23 লিটার। সকালবেলা কত লিটার দুধ দিবেন তখন? 13-14। 13-14। বিকেলবেলা? বিকেলবেলা 8-9। 8-9। আচ্ছা, গ্যারান্টি তাহলে হচ্ছে 22টা? কেউ যদি মনে করে যে আমি এখন 2 দিনের বাচ্চায় বুকিং দিলাম, আমি 10 দিন পরে এসে 22টা দুধ দেখে নিব, তাদের জন্য সুযোগ সুবিধা? ইনশাল্লাহ সুযোগ সুবিধা আছে। আচ্ছা কাকা, দাম কত পড়বে এখন? গোড়া চাওয়া দাম বেটা 2,60,000, তাই অত দাম না, এখন একদম পড়বে 2,07,000 টাকা। 207 একদম। দর্শকরা আরো 10টা খামারে জার্সি বাচ্চা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবে। এখানে পর্দায় পাবে, কাকার এখানে পর্দায় দেখালে পর্দায় এখান থেকেই নিবে, এইখান থেকে নিয়ে যাবে। আচ্ছা চলেন আমরা 2 নম্বরে গাভী দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের গাভী? এটা বাজান ফ্রিজিয়ান জার্সি ক্রস। ফ্রিজিয়ান এবং জার্সি ক্রস? হ্যাঁ। দাঁত কয়টা হইছে? কেবল 2টা দাঁত ভাঙছে। 2 দাঁত? 2 দাঁত। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? সার বাচ্চা কোলে, হচ্ছে সার বাচ্চা। বাচ্চাটা তো বেশ হৃষ্টপুষ্ট বাচ্চা। বাচ্চাটা খেয়ে মারছে? বাচ্চাটা একটু ভালো করে দেখার ব্যবস্থা করে দেন। বাচ্চা খুব মার থেকে উন্নত হয়েছে, বার থেকে ভালো পার্সেন্টের, মানে ভালো বীজের বাচ্চা। হ্যাঁ, ভালো বীজের বাচ্চা। বয়স কয়দিন? বাচ্চার বয়স আজ 5 দিন। 5 দিন ফুল? ফুল। কেউ যদি দুধ দেখতে চায় সকালের দুধটা? সকালে 9-10 দেখাইতে পারবো। 9-10? হ্যাঁ 10। আর বিকেলে? বিকেলে 5। 5? আচ্ছা, এগোটা পরিপূর্ণ দুধ আছে? দুবেলা 15টা দুধ পাবে, এগোটা দুবেলা 15টা দুধ পাবে। 15টা? 15টা। দাম? এটা দাম পড়বে 1,80,000 টাকা একদম। 180 একদম। চাওয়া দাম হলো 2,20,000। আচ্ছা চলেন আমরা 3 নম্বরে গাবি দর্শক। চাই নাই 1,80,000 দাম। চলেন 3 নম্বরে গাবি দর্শক দেখি। 3 নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাভী নিয়ে আসলেন, সাদা কালো রঙের বাচ্চা সহ। কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে 6টা, দ্বিতীয় বিয়ান। 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। কি বাচ্চা কোলে? সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চাটা ওই যে ঘরের মধ্যে রাখা আছে আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওই বাচ্চা গেদা বাচ্চা তো কালকে হয়েছে, কেবল গতকালকে সার বাচ্চা। সার বাচ্চা। আচ্ছা, এইগুলোর দুধ আসবে কেমন পরিপূর্ণ দুধ দিলে? এগুলি ওই রকমই আসবে, 18-20টা। 18-20 কেজির মতো?
প্রথমে কেমন ছিল জানা আছে কি? প্রথমে ওরা বলছে ষোলো সতেরো দোয়াইছে, ষোলো থেকে সতেরো। এবার আঠারো বিশটার গ্যারান্টি, আঠারো বিশটার দাম, এটা দাম পড়বে দুই লক্ষ বারো হাজার টাকা। দুই লক্ষ বারো ফিক্সড, ফিক্সড। দরদামের কোনো সুযোগ নাই নাকি? না, দরদামের সুযোগ নেই। চলেন চার নম্বরে গাভি দর্শকদের দেখাই। সবশেষ চার নম্বর সিরিয়ালে আরও একটি বড় গাভি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত? দাঁত কেবল দুইটা ভাঙছে, মাত্র দুই দাঁত। দুই দাঁত। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। সময় কতদিন আছে? মোটামুটি দশ বারো দিন আছে। একদম রেডি গরু নাকি? রেডি গরু। এগুলো দুধ দিবে কেমন? দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, বলতে তো চাই, একবারে কিছু না বললে হয় না তো। আচ্ছা, কি বলবেন দর্শকদের? দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, দর্শকরা যদি ঠিক ঠিকানা মতো আসে, আইসা দেখে শুই না, গরু অনেক গরু আছে, খালি আমার না, আরো অনেক খামার, আরো অনেক খামার আছে, সরাসরি যদি আসে যাচাই বাছাই করে নিতে পারলে ওদের জন্য খুবই সুবিধা এবং লাভ হবে। লাভ হবে, কারণ একটা গরু ধরেন আইসা লাইরা চাইরা নিজে হাতে কমান্ড করে নিলে সেই জিনিসটা সুন্দর হয় এবং টেকসই হয়, টেকসই হয় ভালো। তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের চারটা গাভি দেখানোর জন্য। ভালো থাকবেন কাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।